সবাইকে স্বাগত রাতের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। চলতি বছর প্রবৃদ্ধির দিক থেকে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় অবস্থানে থাকবে বাংলাদেশ, বলছে বিশ্বব্যাংক। তবে অর্থনৈতিক সাফল্য অর্জনে কয়েকটি বাধাও চিহ্নিত করেছে তারা, যেমন মূল্যস্ফীতি। এজন্য সঠিক মুদ্রানীতি, ঋণ খেলাপ কমানো সহ সুনির্দিষ্ট পরামর্শ দিয়েছেন তারা। এদিকে বাংলাদেশকে বাজেট সহায়তা বাড়াতে সায় দিয়েছে এডিবি। দর্শক, কক্সবাজারে বোন খেকোদের হাতে বোন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান হত্যার খবর আপনারা জানেন। বাধা দেয় গত শনিবার তাকে ট্রাক চাপা দিয়ে মেরে ফেলেছে বোন খেকোরা। প্রধান বন সংরক্ষক আজ বলেছেন, মাঠ পর্যায়ে তাদের কর্মীরা মোটেই নিরাপদ নয়। এই হত্যায় জড়িতদের দ্রুত বিচার চেয়েছে পরিবেশবাদী সংগঠনগুলো। ভারতীয় পণ্য বর্জন নিয়ে বিভিন্ন ফোরামে কয়েকদিন ধরেই কথা বলছেন বিএনপির নেতারা। তবে শীর্ষ নেতাদের দাবি, এ ব্যাপারে দলীয় সিদ্ধান্ত হয়নি, বরং জনমত পর্যবেক্ষণ করছেন তারা। এদিকে ভারত থেকে আনা পেঁয়াজ বিক্রি উদ্বোধন করে আমদানি রপ্তানি নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। এবারে বিস্তারিত সংবাদ। চলতি অর্থবছর বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি হতে পারে 5.6%। বিশ্ব ব্যাংক এ পূর্বাভাস দিয়েছে। তাদের মতে, বাড়তে থাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই এখন বড় চ্যালেঞ্জ। রায়হান শোভনের রিপোর্ট। অর্থনীতির এগিয়ে চলার সবচেয়ে বড় সূচক মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি। চলতি 2023-24 অর্থবছর যা 7.5% নেওয়ার লক্ষ্য ঠিক করেছে সরকার বাজেটে। অর্থবছরের প্রথম প্রান্তিকের হিসেবে এখন পর্যন্ত প্রবৃদ্ধির এই হাল তোলা গেছে 6.07%। যদিও দাতা বিশ্বব্যাংক বলছে, বছর শেষে প্রবৃদ্ধির হার হবে 5.6%। GDP growth is projected to slow to 5.6% in FY24 and improve marginally to 5.7% in FY25 and 5.9% in FY26. সংবাদ সম্মেলনে বিশ্বব্যাংক জানিয়েছে, বাড়তে থাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাই হবে চলতি অর্থবছর বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একই সাথে বৈদেশিক লেনদেনের ভারসাম্যের ঘাটতি, আর্থিক খাতে তারল্য সংকট ও বৈদেশিক মুদ্রা বাজারের একাধিক দর দেশের অর্থনীতির উন্নতির পথকে স্লত করছে। বাংলাদেশ ইজ ফেসিং সেভারাল ইন্টাররিলেটেড ম্যাক্রোইকোনমিক চ্যালেঞ্জেস। ওয়ান ইজ পারসিস্ট্যান্ট ইনফ্লেশন, সেকেন্ড the balance of payments remains in deficit, and third is the financial sector vulnerabilities. এই অবস্থা থেকে উত্তরণে সুনির্দিষ্ট পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক। তারা বলছে, দেশের মুদ্রাবাজারে স্থিতিশীলতা আনতে প্রবর্তন করতে হবে একক বিনিময় হার, আর মূল্যস্ফীতি কমাতে আরো সংকোচনমূলক মুদ্রানীতির পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক। একই সাথে আর্থিক খাতে স্বস্তি ফেরাতে ঋণ খেলাপির পরিমাণ কমানোর তাগিদ আসে সংস্থাটির পক্ষ থেকে। Fiscal policy in particular can play a particularly important role in this process. With stronger revenue and more efficient public spending. বিশ্বব্যাংকের হালনাগাদ এই প্রতিবেদন অনুযায়ী চলতি বছর দক্ষিণ এশিয়ার জিডিপির প্রবৃদ্ধি হতে পারে 6%, যেখানে দেশগুলোর মধ্যে জিডিপির সর্বোচ্চ প্রবৃদ্ধি হবে ভারতে 7.5%, এরপরে বাংলাদেশের অবস্থান, আর বাংলাদেশের পরে আছে ভুটান, আর সবশেষ পাকিস্তান। রায়হান শোভন, মাছরাঙা সংবাদ, ঢাকা। বাংলাদেশকে দেয়া বাজেট সহায়তার পরিমাণ আগামীতে আরও কিছুটা বাড়াতে দাতা সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির কাছে প্রস্তাব দিয়েছে সরকার, যা ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছে তারা। সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে এডিবির ভাইস প্রেসিডেন্টের বৈঠক শেষে এমন কথা জানানো হয়। এ সময় এডিবির পক্ষ থেকে বলা হয়, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীলে উত্তরণের পথে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা করবে সংস্থাটি।
রূপপুরে দুই ইউনিটের আরেকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রোসাটমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি অনুরোধ করেন। রোসাটমের মহাপরিচালক জানিয়েছেন, এবছরের শেষ দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে। ট্রাক চাপায় বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামানকে হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন ও তার সহকর্মীরা। প্রধান বন সংরক্ষক বলছেন, তাদের মাঠ পর্যায়ের কর্মীদের নিরাপত্তাহীনতা আছে। আরও জানাচ্ছেন জাহেদ সেলিম। গেল শনিবার দিবাগত রাত 3:30 দিকে কক্সবাজারের উখিয়ার হরিণমারা এলাকায় বন খেকোদের ট্রাকের চাপায় নিহত হন বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান সজল। পাহাড় কাটার খবর শুনে তা বন্ধ করতে রাতেই ঘটনাস্থলে গিয়েছিলেন তিনি, কিন্তু আর ফেরেননি। এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে বনভবনের সামনে বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের আয়োজনে শুরু হয় এক মানববন্ধন, যেখানে হত্যার শিকার বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামানের স্ত্রী ও 8 মাস বয়সী একমাত্র কন্যাও ছিলেন তাদের সহকর্মীরাও। আপনারা আমাদের একদিন আসুন, আমাদের বিটগুলো দেখুন, আমরা কতটা অসত্য, ডাল নাই, তরল নাই, আমরা কিভাবে বনটাকে রক্ষা করতেছি। যারা বন, পাহাড় কিংবা নদী দখলের মতো ঘৃণ্য কাজের সঙ্গে যুক্ত, তাদের নাম পরিচয় জানলেও কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না সরকার, যার ফলে দিন দিন ধ্বংস হচ্ছে পাহাড়, নদী আর বন। আর গুটি কয়েক যারাই এসব রক্ষা করতে চান, তাদের পরিণতি হয় সাজ্জাদুজ্জামানের মতো, বলছেন পরিবেশবাদীরা। হত্যা দিয়ে এটা পরিষ্কারভাবে প্রমাণিত হলো আবার যে বাংলাদেশের শুধুমাত্র বাংলাদেশের বন, নদী, পাহাড় যে সম্পূর্ণভাবে অসুরক্ষিত আছে। বহুদিন যাবত আমরা বন খেকোদের বিরুদ্ধে কথা বলে এসেছি, পাহাড় খেকোদের বিরুদ্ধে কথা বলে এসেছি, কিন্তু কোনোদিন সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণ করে নাই। সরকার যদি প্রথম থেকেই তাদেরকে নিয়ন্ত্রণ করত, তাহলে আজকে বন কর্মকর্তাদের এমন ঝুঁকির মধ্যে পড়তে হতো না। মানববন্ধনের সাথে একাত্মতা প্রকাশ করেন প্রধান বন সংরক্ষকও। আশা করেন আইন শৃঙ্খলা বাহিনী জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবেন। নির্দিষ্ট বিচার হবে সেই আশাবাদ আমরা অবশ্যই রাখতে পারি এবং আমরা আশাও করছি যে সেটি হবে, কারণ এখানে কোনো অজ্ঞাত কোনো নামে কোনো মামলা হয়নি। সুনির্দিষ্ট 10 জনের নামে যারা এর সাথে জড়িত তাদের নামে মামলা হয়েছে। সাজ্জাদুজ্জামান কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বন বিটের দায়িত্বে ছিলেন। 2020 সালের ফেব্রুয়ারিতে বন বিভাগে যোগ দেন তিনি। জাহেদ সেলিম, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। ভারতীয় পণ্য বর্জন নিয়ে বিএনপির অবস্থান এখনও পরিষ্কার নয়। দলের নেতারা বিভিন্ন ফোরামে এর পক্ষে কথা বললেও শীর্ষ নেতাদের দাবি, এ ব্যাপারে দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত হয়নি। আরও জানাচ্ছেন নুরুন্নাহার ওয়েলি। ভারতের পণ্য, কারণ যারা বাংলাদেশের মানুষকে সম্মান দেয় না তাদের জিনিস আমরা করব না। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিজের কাশ্মীরি চাদর পরিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ডাক দেন ভারতীয় পণ্য বর্জনের। তারপরই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয় আলোচনা সমালোচনা। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকজন ইউটিউবার ভারতীয় পণ্য বর্জনের এই ক্যাম্পেইন শুরু করেন। বিএনপি দলীয়ভাবে সিদ্ধান্ত না নিলেও নেতৃবৃন্দ কেন এই সমর্থনে বক্তব্য রেখে চলছেন, এই প্রশ্ন ছিল দলের সিনিয়র কয়েকজন নেতার কাছে। যা ভোটাধিকার থেকে বঞ্চিত সাধারণ মানুষ মনে করে ভারতের কারণেই আমরা দীর্ঘ 15 বছর যাবত ভোটাধিকার থেকে বঞ্চিত। বিভিন্ন প্রেক্ষিতে কিন্তু আজকের যে বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের যে জনগণের যে এই যে কার্যক্রম আপনারা এখানে সেখানে দেখতে পাচ্ছেন, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু বিষয়টি বিবেচনা করতে হবে। নিয়মিত ভারত বিরোধী বক্তব্য রাখা বিএনপি নেতারা দাবি করছেন এসব তাদের নিজস্ব বক্তব্য। তবে এই ভাইস চেয়ারম্যান মনে করেন দলের উপর মহলের ইঙ্গিত ছাড়া এটি হবার কথা নয়। সিনিয়র যুগ্ম মহাসচিব যখন নিজের বুক দিয়া ঘোষণা দেন তখন তো এটা একদম দলের না সেটা আপনি বলতে পারবেন না। বিএনপি নেতারা বলেন ভারতীয় পণ্য বর্জনের আহ্বানের বিষয়ে জনমত কোন দিকে যায় সেটি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন তারা। কখন এটা রাজনৈতিক রূপ নিবে তা তো জানি না, তা আমরা এটা পর্যবেক্ষণ করছি।
ভারতীয় পণ্য বর্জনের ব্যাপারে দলের কোনো সিদ্ধান্ত নেই, কিন্তু নেতৃবৃন্দ এই ইস্যুতে পক্ষে কথা বলছেন। তারপরও তারা মনে করেন এতে বিএনপির সাথে ভারতের সম্পর্ক খারাপ হবার কোনো আশঙ্কা নেই। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। স্বল্প মূল্যে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি শুরু করেছে টিসিবি। ভারত থেকে আমদানি করা এই পেঁয়াজের প্রতি কেজির দাম ধরা হয়েছে 40 টাকা। সকালে রাজধানীর কারওয়ান বাজারে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী। জানান, ঢাকার 100টি স্থানে ট্রাকের মাধ্যমে এই পেঁয়াজ বিক্রি করা হবে। যে কেউ সেখান থেকে একবারে সর্বোচ্চ 2.5 কেজি পেঁয়াজ কিনতে পারবেন। চট্টগ্রাম ও গাজীপুরেও একই কার্যক্রম পরিচালনা করা হবে। ভারত থেকে টিসিবি মোট 50,000 টন পেঁয়াজ কিনছে। এর মধ্যে প্রথম দফায় আসায় 1,650 টন পেঁয়াজ দিয়ে এই কার্যক্রম শুরু করা হয়েছে। ভোক্তাদের স্বার্থ বিবেচনা করে আমদানি রপ্তানি বাণিজ্য নিয়ে রাজনীতি না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী। আমদানি রপ্তানি বাণিজ্য এবং ভোক্তার যে অধিকার, তাদের ন্যায্য মূল্যে যে পণ্য সরবরাহ নিশ্চিত করার জন্য আমরা এটাকে জানি রাজনীতিকরণ না করি, এটাকে বিভিন্নভাবে জানি না করি। আমাদের সাধারণ মানুষ জানো, বিশেষ করে এই রমজানে সামনে ঈদ আসতেছে, ঈদের সময়ও কিন্তু একটা পেঁয়াজের চাহিদা হয়। আশা করি এই নতুন সরবরাহ এই চাহিদাটা কিছুটা হলেও ই করতে সমর্থ হবে। সংবাদে নিচ্ছি বিরতি, ফিরে এসে আরো থাকছে। সবার আস্থা নিয়ে বুয়েটে রাজনীতি করতে চায় ছাত্রলীগ। দরকারে আইন সংশোধন করে রাজনীতি মুক্ত রাখতে শিক্ষার্থীদের আহ্বান। আবারও আমন্ত্রণ রাতের মাঝরাঙা সংবাদে। এখনই বুয়েটে ছাত্রলীগ কমিটি ঘোষণা করবে না বলে জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। বলেন, বুয়েটের সবার সাথে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে, তাড়াহুড়ো নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বুয়েট পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান সাদ্দাম। বলেন, শিক্ষার্থীদের আস্থা নিয়েই বুয়েটে রাজনীতি কর্মকাণ্ড পরিচালনা করা হবে। কেন্দ্র থেকে চাপিয়ে দেওয়া রাজনীতিতে বুয়েটে পরিচালিত হবে না। ক্যাম্পাসে তাদের যে সকল নেতিবাচক দিক রয়েছে তা কমিয়ে আনার চেষ্টা অব্যাহত আছে, যোগ করেন তিনি। এদিকে বুয়েটকে ছাত্র রাজনীতির আওতামুক্ত রাখতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবিনয় অনুরোধ, আপনি আমাদের পাশে দাঁড়ান। আপনি সকল সময় শিক্ষার্থীদের পাশে থেকেছেন, আমরা জানি এই দুর্দিনে আপনি আমাদের ছেড়ে যাবেন না। দয়া করে আমাদের ক্যাম্পাসে আসুন। ছাত্র রাজনীতিবিহীন বুয়েটে গত কয়েক বছর ধরে শিক্ষার্থীদের জন্য যে আদর্শ ক্যাম্পাস হয়ে উঠেছে সেটা আমরা আপনাকে দেখাতে চাই। আমরা আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা প্রযুক্তিবিদ্যায় বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোকে পেছনে ফেলে দিব খুব শীঘ্রই। সম্প্রচার সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির সদস্যরা এখন থেকে সুপার শপ ক্লিক অ্যান্ড পে থেকে ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারবেন। বাংলা মোটরে বিজেসি কার্যালয়ে আজ এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে। বিজেসির সদস্য সচিব শাকিল আহমেদ এবং ক্লিক অ্যান্ড পে এর প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম তুষার চুক্তিতে স্বাক্ষর করেন। মোবাইল ফোনে ক্লিক অ্যান্ড পে অ্যাপস ডাউনলোড করে সুপার শপ, ক্লিক অ্যান্ড পে এর বাড়িধারা এবং মিরপুর ডিএইচএস শাখা থেকে বিজেসির সদস্যরা প্রায় 3,500 পণ্য ন্যায্য মূল্যে কিনতে পারবেন। অর্ডার করা পণ্য বিজেসি কার্যালয় থেকেও সংগ্রহ করা যাবে। IFSD ফাউন্ডেশনের উদ্যোগে দেয়া ইফতার সেহরিতে খুশি আপন নিবাস বৃদ্ধাশ্রমের মায়েরা। নূর মোহাম্মদ মানিকের ক্যামেরায় সজীব সাদিকের রিপোর্ট। দুবেলা খাবার জোগাতেই হিমশিম খেতে হয় বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের। আপনজনহীন এমন মানুষের কাছে রমজানের ইফতারে তাই নেই কোনো আলাদা আমেজ। এখানে তাদেরই স্থান হয় পরিবারের লোকেরা, যাদের অবহেলায় রাস্তায় ফেলে যায়, তাই পরিবার পরিজন ছাড়া কাটছে রমজানের মাস। আপন নিবাস বৃদ্ধাশ্রমে মোট 100 জনের ইফতারির ব্যবস্থা হয় IFSD ফাউন্ডেশন সহ কিছু ব্যক্তি ও সংগঠনের সহায়তায়। ইফতারি ও সেহরিতে মাঝে মাঝে মিলে ভারী খাবার। IFSD ফাউন্ডেশন প্রতি বছরে রমাদান ফুড ক্যাম্পেইনটার আয়োজন করে থাকে বিভিন্ন জায়গায়, সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে এটা আয়োজন করে থাকে। এবারে আয়োজনটা আমাদের একটু ভিন্ন মাত্রা যোগ করেছে, আমরা এবারে বৃদ্ধাশ্রমে আয়োজন করছি। আমরা এই আপন নিবাসে আসছি, এখানে যে অসহায় মানুষগুলো আছে তাদের সাথে আসলে ইফতার করলাম, তাদের সাথে আমরা ইফতার এবং সেহরির আয়োজন করেছি। আর আজকের এই ইফতারি এসে আমার কাছে খুবই ভালো লাগতেছে, আর আশা করব আপনারা সবাই এরকম অংশগ্রহণ করেন।
কারোর সঙ্গে নেই কারোর রক্তের সম্পর্ক, তবুও রমজানে সব ভুলে একসঙ্গে ইফতার করেন তারা। এখনো এদেশে অনেক বিত্তবান মানুষের অভাব নেই, হাজারো মানুষ বিত্তবান যারা আমাকে অন্তত একবেলার খাবার দিতে পারে বা একদিনের খাবার দিতে পারে। এরকম যে একদিনের খাবার একজোটা মানুষ বহন করে, মাত্র মাসে 30 জন ডোনার লাগে আমাদের। সজীব সাদিক, মাছরাঙা সংবাদ, ঢাকা। যে কোনো ছুটিতে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে পর্যটকদের আনাগোনা বেড়ে যায়, সেই সাথে বাড়ে সেখানকার তাঁতে বোনা কাপড়ের চাহিদা। বিষয়টি মাথায় রেখে তাই আসন্ন ঈদ উপলক্ষে ব্যস্ততা বেড়েছে জেলার তাঁতিদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঈদের ছুটিতে খাগড়াছড়ি ও রাঙ্গামাটি সহ পার্বত্য অঞ্চলে ঘুরতে আসা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় পণ্য স্থানীয় তাঁতে বোনা বিভিন্ন পোশাক। বিষয়টি মাথায় রেখে তাই প্রতিবারের মতো এবারও সরব হয়ে উঠেছে তাঁত পল্লীগুলো। খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে নিজ বাড়ির আঙিনায় রং বেরঙের সুতোয় কাপড় বুনতে ব্যস্ত পাহাড়ি নারীরা। ঈদের বা পাহাড়িদের বৈশু দ্রুত হওয়াতে আমরা দাঁড়ো পাচ্ছি। দিনভর তাঁতের খটখট শব্দে মুখর রাঙামাটি সদরের আসাম বস্তি ও স্বর্ণটিলা এলাকাও। চাহিদা বেড়ে যাওয়ায় দম ফেলার ফুরসত নেই তাঁতিদের। এখন দিনরাত আমরা কাজ করি, ত্রিবিধ উন্না, এখানে গামছা তৈরি হয়, ফটুয়া, তারপর পাঞ্জাবি, এগুলো আর কি। এদিকে তাঁতের পাঞ্জাবি ফতুয়া থ্রি পিস ছাড়াও চাকমা ও তঞ্চঙ্গা জাতিগোষ্ঠীর পিনন হাদি এবং ত্রিপুরার রিনা রিসাই সহ বিভিন্ন পোশাকের নতুন নতুন কালেকশনে সয়লাভ, বিপণী বিতান, শোরুম ও টেক্সটাইল মার্কেটগুলো। হাদি বলেন, পিনন হাদি বলেন, এমনি হাদি বলেন, ফতুয়া বলেন, ওগুলো আমাদের বোনানো। সরকারের সহযোগিতায় পার্বত্য জেলার বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর তাঁতের পোশাক অন্যান্য দেশেও রপ্তানি হতে পারে মনে করেন সংশ্লিষ্টরা। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। সংবাদে নিচ্ছে আরো একটি বিরতি, ফিরে এসে আরো থাকছে। অর্থপাচার মামলায় ডক্টর ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছে আদালত। 2 মে অভিযোগ গঠন নিয়ে শুনানি। আবারও আমন্ত্রণ রাতের মাছরাঙা সংবাদে। অর্থপাচার প্রতিরোধ আইনের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছে আদালত। আজ ঢাকা মহানগর বিশেষ দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আশরাম জগলুল হোসেন এই অভিযোগপত্র আমলে নেন। মামলাটি বিশেষ জজ আদালত চারে স্থানান্তর করে আগামী 2 মে অভিযোগ গঠনের উপর শুনানির জন্য তারিখ ঠিক করেছে আদালত। এর আগে ডক্টর ইউনুস আজ দুপুরে 12:50 দিকে আদালতে হাজির হন। এই মামলায় গত 3 মার্চ আদালত থেকে জামিন পান ডক্টর ইউনুস। নতুন ড্রিঙ্ক ক্লেমুন মোহিত বাজারে এনেছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। সকালে রাজধানীর তেজগাঁও আকিজ হাউসে এর আনুষ্ঠানিক বাজারজাতকরণ উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভোক্তাদের চাহিদা ও পছন্দের কথা মাথায় রেখে পণ্যটি তৈরি করা হয়েছে। রাতের সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। চলতি বছর প্রবৃদ্ধির দিক থেকে দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় অবস্থানে থাকবে বাংলাদেশ, বলছে বিশ্ব ব্যাংক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বড় চ্যালেঞ্জ। মাঠ পর্যায়ে কর্মীরা অনিরাপদ বললেন প্রধান বন সংরক্ষক। বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি পরিবেশবাদীদের। ভারতীয় পণ্য বর্জন নিয়ে বিএনপি নেতারা কথা বললেও নেই দলীয় সিদ্ধান্ত। বাণিজ্য নিয়ে রাজনীতি না করার আহ্বান বাণিজ্য প্রতিমন্ত্রীর। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তায় ধুলো ও ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।